দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো কাশ্মীরে এনকাউন্টারে তিন স্বাধীনতাকামী নিহত এদিকে রয়েছে চীনের সরকারি ভবনে বোমা বিস্ফোরণ নিহত চার এবং ইসরায়েল আর কখনোই এমন সংকটে পড়েনি বললেন রিভলেন এছাড়াও জানবেন হুতিরা হামলা বাড়ালেও অস্ত্রবিরতির প্রস্তাব সৌদির এছাড়াও জানিয়ে দিচ্ছি ইসরায়েলি নির্বাচন আজ জিততে মরিয়া নেতানিয়াহু এছাড়াও রয়েছে জনগণের জীবন নয়াবৈশ্বিক অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে বললেন রুহানে দর্শক সর্বশেষ জানিয়ে দিচ্ছি কোটালিপাড়ায় শেখ সমাবেশ স্থলে বোমা চোদ্দ জনের মৃত্যুদণ্ড কাশ্মীরে এনকাউন্টারে তিন স্বাধীনতা নিহত ভূসর্গ খ্যাত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী দমনের অংশ হিসেবে বড় ধরনের সাফল্য লাভের দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী গতকাল রাজ্যে সোপিয়ান জেলায় নিরাপত্তা রক্ষীদের এনকাউন্টারে তিন স্বাধীনতা কর্মীর মৃত্যু হয় নিহতদের মধ্যে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার দুই সদস্য রয়েছেন বলে দাবি নয়াদিল্লির মাধ্যম ইন্ডিয়া কে কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান সোপিয়ানের এনকাউন্টারে লস্করের দুই জঙ্গি নিহত হয় এবারের এনকাউন্টারে মোট তিন জঙ্গি নিহত হয়েছে চলতি মাসেই সোপিয়ান জেলায় সেনা সামরিক বাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় জৈশ ই মোহাম্মদের কমান্ডার সাজ্জাদ আফগানি মূলত যুবকদের মগজ ধোলাই করে তাদের জঙ্গি সংগঠনে যোগ দেয়ার কাজ করত ওই জঙ্গি সোপিয়ান জেলায় জৈশের প্রধান ছিল সে তার মৃত্যুতে সংগঠনটি বড় স্বরোধাক্কা খেয়েছে বলেই মনে করেছেন বিশ্লেষকরা এছাড়াও এর আগে দশই মার্চ জম্মু ও কাশ্মীরে নিকেশ হয় কুখ্যাত জঙ্গি সংগঠন আল বদর এর প্রধান গানি খোয়াজা উপত্যকায় একাধিক নেপথ্যে রয়েছে পাক মদতপুষ্ট এই জঙ্গি সংগঠনটি সূত্র কেএসআর চীনের সরকারি ভবনে বোমা বিস্ফোরণ নিহত চার চীনের একটি সরকারি ভবনে হাত বোমা হামলার ঘটনায় চারজন নিহত হয়েছে এই ঘটনায় পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায় হামলায় জড়িত ব্যক্তিও নিহত হয়েছে বলে ধারণা করেছেন দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চীনা পুলিশ জানায় গতকাল দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াইন ঝোয়ের মিংজিংয়ে একটি সরকারি ভবনে বোমা বিস্ফোরণ ঘটে বোমাটি বাড়িতেই তৈরি বিস্ফোরণ এলাকায় ঘটেছে সেখানে তিন হাজার মানুষ বসবাস করে এদিকে হামলায় সরকারি স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি কর্মকর্তাদের ধারণা জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভবনে হাত বোমা মারা হয় ইসরায়েল আর কখনোই এমন সংকটে পড়েনি বললেন রিভোলিন ইসরায়েলি প্রেসিডেন্ট রিউভেন রিভোলিন বলেছেন চলমান রাজনৈতিক অচল অবস্থার মতো আর কোনো সংকটময় সময় পার করেনি আজ ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টে লেখা এক নিবন্ধে এই মন্তব্য করেন তিনি আজ দুই বছরের মধ্যে ইসরায়েলে চলা চতুর্থ নির্বাচন অনুষ্ঠানের মধ্যেই এই মন্তব্য করেন প্রেসিডেন্ট রিভোলিন তিন নির্বাচনে কোন দলই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি ইসরায়েলের তিয়াত্তর বছরের ইতিহাসে কঠিনতম রাজনৈতিক সংকট হিসেবে এই অবস্থাকে উল্লেখ করে প্রেসিডেন্ট রিভলিন বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট শাইম হেরুজগের সাথে নিজেকে বলেন এখনও তিনি আর নির্ধারিত সাত বছরের মেয়াদ শেষ করতে পারেননি ইসরায়েলি সাবেক প্রেসিডেন্ট শাইম হেরগজ উনিশশো তিরাশি সাল থেকে উনিশশো পর্যন্ত দশ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এই সময়ের মধ্যে ইসরায়েলে তিনবার নির্বাচন অনুষ্ঠান এবং পাঁচবার সরকার গঠনের জন্য আহ্বান করেন এছাড়াও রাজনৈতিক এই সংকট কাটাতে তিনি সকল ইসরায়েলি নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি লিখেন আমার কোনো কাজ করা প্রয়োজন হলে আপনাদের মনে করেন ইসরায়েল রাষ্ট্রের জন্য উত্তর ও যথার্থ চিন্তা কি হবে তা আমাকে জানানোর জন্য আপনাদের অবশ্যই ভোটের অগ্রাধিকার প্রয়োগ করা উচিত হতাশার কোনো স্থান নেই এবং আমরা কখনোই গণতান্ত্রিক এক দেশের নাগরিক হিসেবে মহামূল্যবান মৌলিক অধিকার ছেড়ে দেব না আমি আপনাদের কাছে আহ্বান করছি মিনতি করছি আপনাদের আওয়াজ শোনার সুযোগের এমন অধিকার প্রত্যাখ্যান না করার জন্য এদিকে ইসরায়েলের পরবর্তী প্রজন্মের জন্য সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট রিভলিন সূত্রটি জানিয়েছে জেরুসালেম পোস্ট হুতিরা হামলা বাড়ালেও অস্ত্রবিরতির প্রস্তাব সৌদির ইয়েমেনে হুতি বিদ্রোহীদের জাতিসংঘের তত্ত্বাবধানে ব্যাপক ভিত্তিক অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে সৌদি আরব ফরাসি বার্তা সংস্থা এ জানিয়েছে দেশটিতে ছয় বছরের সর্বনাশা যুদ্ধের অবসানে নতুন করে কয়েক দফা প্রস্তাব দেওয়া হয়েছে সেইসবের অংশ হিসেবে এমন প্রস্তাব দেয়া হলেও ইরান সংশ্লিষ্ট হুতিরা তাৎক্ষণিক তা নাকচ করে দিয়েছেন ইতিমধ্যে সৌদি তেল স্থাপনাসহ দেশটিতে হামলা বাড়িয়ে দিয়েছেন তারা ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের সর্বশেষ ঘাঁটি দখলে জোরালো অভিযান চালিয়ে যাচ্ছেন বিদ্রোহীরা এদিকে রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে ফের খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন সৌদিরা পাশাপাশি বিদ্রোহী ও ইয়েমেনি সরকারের সঙ্গে রাজনৈতিক আলোচনাও ফের শুরুর কথা বলা হচ্ছে ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের একটি যৌথ অ্যাকাউন্টে লোহিত সাগরের হুদাইদা বন্দরে তেলবাহী জাহাজ থেকে কর ও শুল্ক জমা রাখার একটি পরিকল্পনার কথাও জানিয়েছে সৌদি আরব সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন আমরা চাই বন্দুকের আওয়াজ স্তব্ধ হয়ে যাক হুতিরা সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গে এই উদ্বেগ বাস্তবায়ন হয়ে যাবে এছাড়াও ইয়েমেনের সংকট অবসানে এই অস্ত্রবিরতির প্রস্তাবকে একটি বড় সুযোগ হিসেবে আখ্যায়িত করেন তিনি বিদ্রোহীদের আলমাসিরা টেলিভিশন জানিয়েছে সৌদিকে অবশ্যই আগ্রাসন বন্ধের ঘোষণা দিতে হবে এবং অবরোধ সম্পূর্ণভাবে উঠে নিতে হবে অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট দু সাল থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করলে দেশটিতে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন এরপর থেকে আরব উপদ্বীপ দুর্ভিক্ষের কিনারে গিয়ে ঠেকেছে ইসরায়েলের নির্বাচন আজ জিততে মরিয়া নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলে আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে বেশ চাপের মুখেই আছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক টানাপোড়নের কারণে দেশটিতে মাত্র দুই বছরের মধ্যে চারবার পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে এর আগে গত ডিসেম্বরে জোট সরকারে ভাঙ্গন ধরেছে এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার লিকুদ পার্টির জনপ্রিয় এখনো আছে এবং নেতানিয়াহু তার জয়ের ব্যাপারে এবারও আশাবাদী যদিও সাম্প্রতিক সময়ে দুর্নীতির অভিযোগে তার প্রতি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে নির্বাচনের কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জেরুজালেমের বাসভবনের বাইরে এক বিক্ষোভে হাজারো মানুষ বিক্ষোভ করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি এবং করোনা মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে গত বছরের জুলাই থেকেই দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদ চলছে একই সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা কঠোর লকডাউনের বিরোধিতা করছে সাধারণ মানুষ এদিকে এক প্রতিবেদনে বলা হয় জেরুজালামে অবস্থিত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারি বাসভবনের বাইরে প্রায় বিশ হাজার মানুষ বিক্ষোভ করেছে গত কয়েক মাসের মধ্যে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ নেতানিয়াহু প্রায় বারো বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা দখল করে রেখেছেন তিনি প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সাধারণ মানুষ বিক্ষোভ করছে গত বছর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তিনটি অভিযোগ আনা হয় তবে বরাবরই তিনি সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন তবে এসব অভিযোগ প্রমাণিত হলে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন এছাড়াও আজ হতে যাওয়া নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পাওয়া দল হিসেবে আবির্ভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এবারে নির্বাচনেও আগের তিনবারের মতোই কোনো দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে জনমত জরিপগুলোই ইঙ্গিত পাওয়া গেছে তবে ইতিমধ্যেই দেশজুড়ে দ্রুত কোভিড উনিশ টিকাদান কর্মসূচি শুরু লকডাউনের পর অর্থনীতি সচল এবং বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়াকে পুঁজি করে এবারে নির্বাচনেও লিকুদ পার্টি ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন নেতানিয়াহু সূত্র কে আর জনগণের জীবন নয়াবৈশ্বিক অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে বললেন রুহানি ইরানের প্রেসিডেন্ট বলেছেন জনগণের জীবন নতুন বৈশ্বিক অবস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে হবে বার্তা সংস্থা ইরোনা জানিয়েছে প্রেসিডেন্ট হাসান রুহানি আজ ই সরকার উন্নয়ন ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন প্রযুক্তি আজ এমন পর্যায়ে উন্নতি হয়েছে মানুষ তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজেই অনেক পরিষেবা গ্রহণ করছে তিনি বলেন মানুষের জীবন একদম পাল্টে গেছে এখন আর সেই প্রাচীন পরিস্থিতি নেই কারণ এই সরকারের প্রচেষ্টায় প্রযুক্তির উৎকর্ষ সাধন ব্যাপক বিস্তৃতি পেয়েছে এবং সক্রিয়ভাবে তা এগিয়ে যাচ্ছে সরকারের কার্যক্রমের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন একাদশ ও দ্বাদশ সরকারের আমলে জনগণ দেখেছে যে আগে যেসব কাজ সশরীরে করতে হতো সেসব কাজের বেশিরভাগই এখন ইলেকট্রনিক সিস্টেমে করা হচ্ছে তিনি বলেন স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রকে ইলেকট্রনিক সিস্টেমের আওতায় নিয়ে আসার ফলে রোগী যেমন উন্নততর ও নির্ভুল চিকিৎসা পাচ্ছে তেমনি উপকৃত হচ্ছে ডাক্তার স্বাস্থ্য বিমা বিভাগ সহ সকল পক্ষ সূত্রটি জানিয়েছে পার্স টুডে এন এম টোয়েন্টি থ্রি দর্শক আপনাদের জন্য সর্বশেষ রয়েছে কোটালিপাড়ায় শেখ হাসিনার স্থলে বোমা চোদ্দ জনের মৃত্যুদণ্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালিপাড়ায় ছিয়াত্তর কেজি বোমা পুঁতে রাখার ঘটনায় দায়ের করা মামলায় চোদ্দ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এই আদেশ দেন রায় চোদ্দ জঙ্গির প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে ফায়ারিং স্কোয়াডে বা গুলি করে রায়ের পর্যবেক্ষণে আদালত বলছে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার মাধ্যমেই এই ধরনের নৃশংস ও নকেরজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান এই মামলায় মূল আসামি ছিলেন কিন্তু অন্য মামলায় তার ফাঁসি কার্যকর হওয়ার এই মামলার রায় তার নাম বাদ দেয়া হয়েছে আসামিদের মধ্যে মাওলানা আমিরুল ইসলাম ওরফে জিন্নাত মুন্সি ও মাওলানা রফিকুল ইসলাম খান জামিনে রয়েছেন এছাড়াও আজ বেলা বারোটা পনেরো মিনিটে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় বারোটা বিশ মিনিটে এজলাসে হাজির হন বিচারক এরপর বিচারকের নির্দেশে মামলার রায় পড়া শুরু করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্টোনগ্রাফার সূত্র পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য